বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবস্থানকারী বাংলাভাষী ভাই বোনেরা, যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আজকে আমি আপনাদেরকে প্যানক্রিয়াসের উপরে আমার দীর্ঘ অভিজ্ঞতার বিষয়ে, প্যানক্রিয়াস রোগের চিকিৎসা, পরীক্ষা পদ্ধতি, তার ফলাফল, এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বক্তব্যটিকে মনোযোগ দিয়ে যারা শুনবেন এবং যারা এই সংক্রান্ত পেশেন্ট, তারা শুনলে আশা করি উপকৃত হবেন। সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি এই অঙ্গনে আমার বিচরণ, এবং এই অঙ্গনের কাজ আমি শুরু করেছিলাম 2003 সালে জাপানের টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ করাকালীন সময় থেকে। আজকে 2022 সাল, প্রায় 20 বছরের কাছাকাছি বলা যায়। কী অভিজ্ঞতা অর্জন করেছি এবং তার আলোকে কী চিকিৎসা দিচ্ছি আর মানুষজন কী উপকৃত হচ্ছে, আমার আজকে সেটাই বলার বিষয়। আমার পাশে যে মহিলা বসে আছে, যারা আপনাকে তার বক্তব্য শুনবেন আজকে একটু পরেই, এই মহিলার বাড়ি কুমিল্লা চাঁদপুরে। বাড়ি তার দীর্ঘদিন, প্রায় 4 বছর যাবৎ পেটের ব্যথা নিয়ে ভুগছে। পেটের ব্যথার সাথে সাথে তার ডায়াবেটিস, পেটে ব্যথা এবং ডায়াবেটিস, রোগ নির্ণয় হয় না এই দোলাচালে সে দীর্ঘ সময় অতিবাহিত করেছে। ব্যথার হলুদ খেতে খেতে সে প্রায় অসংখ্য ওষুধের নাম বলেছে আমার কাছে, যার নাম আমি অনেক ওষুধের নাম আমি নিজেও জানি না। এত ব্যথার ওষুধ সে খেয়েছে কিন্তু ব্যথা নিরাময় হয় না। প্রথম দিকে তার রোগের লক্ষণ প্রকাশ পেত, মাঝে মাঝে ব্যথা হতো, মাঝে মাঝে ভালো থাকত, কিন্তু গত 6 মাস ধরে তার কোনো ব্যথার ওষুধে কাজ হচ্ছে না এবং ব্যথাও নিরাময় হচ্ছে না। পাগলের পাগল প্রায় হয়ে বিভিন্ন জায়গায় এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। অনেক কাগজ, অনেক মোটা ফাইল, পরীক্ষার শেষ নাই। সর্বশেষ যে পরীক্ষাটি করেছিল সেটা হলো MRCP। MRCP-তে আমরা দেখলাম তার ফাইন্ডিংস হলো প্যানক্রিয়াটিক ডাক্টটি ডাইলেটেড। এবং মজার ব্যাপার হলো, আমি এই ধরনের কেস এবারই প্রথম দেখলাম যে বডি, প্যানক্রিয়াসের বডি থেকে টেল পর্যন্ত, অর্থাৎ প্যানক্রিয়াসের বডিতে একটা স্ট্রিকচার বা একটা নালিটি চিকন হয়ে যাওয়াতে তার ডিস্টাল প্যানক্রিয়াটিক ডাক্টটা ডাইলেট হচ্ছে, এবং তার পেটের ব্যথাটা বাম দিকে, উপর পেটের বাম দিকে। সাধারণত প্যানক্রিয়াসের অবস্থান থাকে ডাইন থেকে বাম দিক পর্যন্ত, লম্বা পাতার মধ্যে একটা অংশ, 75 গ্রাম ওজনের একটি অঙ্গ, তিনটা ভাগে ভাগ করা হয়, হেড, বডি এবং টেল। তার অসুখটি ছিল বডির মিড লেভেল থেকে শুরু করে টেল পর্যন্ত, ওখানে একটা স্ট্রিকচার ছিল এবং ওখান দিয়েই তার ডাক্টটি, ডিস্টাল পোর্শন ডাক্টটি ডাইলেটেড, ক্রিটিক্যাল পজিশন এবং কোনো পাথর নাই, কিন্তু তীব্র ব্যথা, ইন্টারডাক্টাল হাইপারটেনশন হচ্ছে। কারণ প্যানক্রিয়াটিক ডাক্টের যে এনজাইমগুলো রিলিজ হয় সেগুলো যদি নালীর দিয়ে সুন্দরভাবে প্রবাহ না থাকে, তাহলে ওটা ওখানে জমা হতে থাকে ডাক্টের ভিতরে, ইন্টারডাক্টাল প্রেশার বলি আমরা, বাড়তে থাকে। এই ইন্টারডাক্টাল প্রেশারের জন্যই তার পেন হয়। সাধারণত প্যানক্রিয়াসের ব্যথাটা কিন্তু ডাক্টাল হাইপারটেনশন বলা হয়, এই ডাক্টাল হাইপারটেনশন থেকেই পেনটা হয়। যখন ডাক্টের প্রেশারটা রিলিজ হয় তখন পেনটা কমে যায়, কিন্তু তার কমপ্লিট ব্লক হওয়াতে এই প্যানক্রিয়াটিক ডাক্টের ওখানে কমপ্লিট ব্লক, তাই তার এনজাইমগুলোর প্রভাব বন্ধ হয়ে গেছে এবং ওখান থেকে তার ডিস্টাল পোর্শন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে প্রেশার বাড়াতে তীব্র ব্যথা, কোনো অ্যানালিসিস আর কাজ করছে না। পাশাপাশি তার আরেকটি সিমটম আছে, গত 4 বছর ধরে এই পাশাপাশি ব্যথার পাশাপাশি ডায়াবেটিস, এটা আমরা প্যানক্রিয়াটিসের কমপ্লিকেশন বলি, ক্রনিক প্যানক্রিয়াটিসের কমপ্লিকেশন ডায়াবেটিস হয়, এটি তার হয়েছে। এবং মজার ব্যাপার হলো, প্যানক্রিয়াসের এই যে তার ডায়াবেটিস হওয়ার কারণ হলো প্যানক্রিয়াটিক, যে প্যানক্রিয়াসের যে এন্টার অর্গানটিকে যদি আমরা ভাগ করি, এক্সোক্রাইন পার্ট আর এন্ডোক্রাইন পার্ট, এই এন্ডোক্রাইন পার্ট শুধুমাত্র হচ্ছে 5 ভাগ, 95 ভাগ হচ্ছে এক্সোক্রাইন পার্ট, এবং এন্ডোক্রাইনারি পার্টটা সম্পূর্ণরূপে থাকে টেলের দিকে, যেখানে 3 ধরনের সেল থাকে যারা ইনসুলিন, গ্লুকাগন তৈরি করে, এবং এদের কাজ হলো ব্লাডের সুগারগুলোকে নিয়ন্ত্রণ করা। এখানে যেহেতু তার ডাক্টাল হাইপারটেনশন হয়েছে, আমি ধরেই নিই আমরা বা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, ডাক্টাল হাইপারটেনশন হওয়ার কারণে ডাক্টের চারিপাশে যে প্যানক্রিয়াটিক প্যারেনকেমা থাকে, সেলগুলো থাকে, এগুলো কম্প্রেসড হয়ে যায়। এই সেলগুলো আলটিমেটলি অ্যাট্রফি হয়ে ফাংশন জিরো হয়ে যায়, এবং তখন এদের ইনসুলিন বা গ্লুকাগন তৈরির কোনো ক্ষমতা থাকে না, তাই রোগীগুলো দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হয়। এক্ষেত্রেও সে তাই হয়েছে। তবে সম্পূর্ণরূপে যে তার এন্ডোক্রাইন পার্ট, ইনসুলিন প্রোডিউসিং সেলগুলো এদের ড্যামেজ হয়েছে, এটা আমি বলবো না, কিন্তু
যদি আমরা অপারেশনের পরে দেখি যে তার ইনসুলিন প্রোডাকশন ফিরে আসছে এবং ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে, তাহলে আমরা ধরে নেব তার সেলগুলো সার্ভাইভ করছে। আর যদি ধরা যায় যে তার সেলগুলো টোটালি অ্যাট্রফি হয়েছে, শুকিয়ে গিয়েছে, তাহলে তার আর কোনোরকম ডায়াবেটিস কন্ট্রোল করার সুযোগ থাকবে না। আমরা অপারেশন করেছি রুগীটির, এবং এখানে আমি এই প্যানক্রিয়াটিক সার্জারির উপরে আমার নিজস্ব একটা পদ্ধতি আছে, কিন্তু আমি আমার পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে পারি নাই। আমি এখানে প্রথম যে পদ্ধতি আছে, পাস্তু সাহেবের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটিতে আমি এখানে সার্জারিটি করেছি। এবং এখানে অপারেশন করার পরে, আমরা অপারেশন করার পরে তার যে অপারেশন যে ইনসুলিন লাগতো, সেই ইনসুলিনটাকে আমরা অফ করে দিয়েছি। অপারেশন করার আগে কিন্তু সে দুইটা ওষুধ খেত, একটা কমেট আর একটি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, সে নামটা বলতে পারে নাই, এই দুটো ড্রাগ খেত সে, কিন্তু সুগার কখনো কন্ট্রোল থাকতো না আর ব্যথা তো নিরাময় হতোই না। অপারেশন করার পরে তার ব্যথা নেই, সুগার কন্ট্রোল মোটামুটি বলা যায়, কারণ এখন সে একটিমাত্র ওষুধ খাচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কমেট 500, এটি খাচ্ছে। দ্বিতীয় ওষুধটাকে আমরা অফ রেখেছি, আমরা দেখতে চাচ্ছি তার এই ডায়াবেটিসটা ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ হয় কিনা। কিন্তু পেন কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়েছে, তার এখন আর কোনোরকম ব্যথা নেই এবং সে রোগমুক্ত হয়ে গেছে বলে আমি প্রাথমিক পরে ধরে নিচ্ছি। তাকে আমরা ফলো আপে রাখবো, 3 মাস বা 6 মাস পর আমরা দেখবো যে তার পেনটা আর হয় কিনা, কারণ পেন হওয়ার কোনো সুযোগ নাই। ডাক্তার হাইপোটেনশন যে কারণে হয় সেটা টোটালি আমরা নির্মূল করে দিয়েছি, মানে বাইপাস করা হয়, রেজুনাম দিয়ে লাগানো হয়, পাস্তুর সাহেব রেজুনাম লাগাই। আমি তার পদ্ধতি অনুসরণ করেছি, যদি আমার নিজস্ব পদ্ধতি মানে অ্যাপ্লাই করতে পারিনি, সুযোগ ছিল না বলেই। তো এখানে আমরা একটা যে সার্জারি করেছি, ডাক্তার হাইপোটেনশন হওয়ার কোনো সুযোগ নাই, এবং ডাক্তার ইন্ডাক্টাল প্রেশার যেহেতু রিলিজ হয়েছে, সেহেতু পার্শ্ববর্তী যে সেলগুলো আছে, প্যারেনকাইমার যে সেলগুলো থাকে, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বলি আমরা, সেগুলোর উপরে যে কম্প্রেশন ছিল সেটাও রিলিজ হয়েছে। এদের তার এখন ডায়াবেটিসটি যদি সেলগুলো ভায়াবল থাকে, তাহলে তার ডায়াবেটিসের জন্য আর কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খাওয়া লাগবে না, এবং এখন থেকে তার আর কোনো ব্যথা বড়ি খেতে হচ্ছে না। আপনারা তার রোগের বর্ণনাটি শুনুন, আপনাদের অনেকের অসুখের সঙ্গে তার রোগের বর্ণনা কিন্তু মিলে যাবে। যদি মিলে যায়, যদি এই পরীক্ষা পদ্ধতি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে আপনাকে আমি তার এই ফলাফল দেখে আপনাদেরকেও সচেষ্ট হওয়ার জন্য অনুরোধ করবো, কারণ প্যানক্রিয়াটিক খারাপ অসুখ, প্যানক্রিয়াটাইটিস একটি খারাপ অসুখ, এদিকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এদিকে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো থেকে আপনাকে নিষ্কৃতি পেতে হবে। ধন্যবাদ। আমার নাম নার্গিস বেগম, আমার গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তি থানা। আমার হলো প্যানক্রিয়াটিসের সমস্যা। প্যানক্রিয়াটিসের সমস্যা হলো অনেক জায়গায় গেছি, চিকিৎসা ভালো হয়নি। এখন এখানে সন্ধে পেলাম শহীদুর রহমান স্যারের পায়ে, আমি এই জায়গায় আসলাম। আসার পরে উনি অপারেশন করলো, করার পরে আজকে 11 দিন আমি মোট ভালো আছি, আজকে রিলিজ হয়ে বাসায় যাব। আপনারা কেউ ভয় পাইবেন না, প্যানক্রিয়াটিসের সমস্যা চিকিৎসা ভালো হয়। স্যারের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ জানত ওনাকে ভালো রাখে।